নমস্কাৰ প্ৰিয় দৰ্শক বিৰতিৰ পিছত সকলোকে স্বাগতম জনাইছো হিহৰটো খণ্ডত উপনীত হৈছো 10ৰ পৰা 12 মিনিট সময় আমাৰ আছে অন্য এটা গুৰুত্বপূৰ্ণ উত্তৰ আজি বিভাগীয় মন্ত্ৰীৰ পৰা আহিলে অসমৰ বা গুৱাহাটীৰ যিখন উচ্চ ন্যায়ালয় সেই উচ্চ ন্যায়ালয়খন স্থানান্তৰ হ'ব 1948 চনৰ পৰা যি এক গুৱাহাটীৰ ঠিকনা ঐতিহাসিক ঠিকনা সেই ঠিকনাটো নোহোৱা হ'ব চৰকাৰে ক'ব বিচাৰে যি স্থানত হাইকোৰ্টখন আছে সেই স্থান সৰু কম স্থান সেই স্থানত হাইকোৰ্টখন এক্সপান্ড কৰিব পৰা নাযায় হাইকোৰ্ট যাবগৈ একেবাৰে আমিনগাঁও বা উত্তৰ গুৱাহাটী হাইকোৰ্ট স্থানান্তৰ কৰা হ'ব এই সন্দৰ্ভত অধিবক্তাসকলে যি প্ৰতিবাদ কৰি সাব্যস্ত কৰিছিল সেই প্ৰতিবাদ কিন্তু চৰকাৰে নামানিলে এই সন্দৰ্ভত মই প্ৰতিক্ৰিয়া ল'ম আৰু বিধানসভাৰ অন্যান্য যিখিনি কাৰ্যক্ৰমণিকা কালি আজি হৈ গ'ল বা কালিৰ কিখিনি কাৰ্যক্ৰম সেই সন্দৰ্ভত মন্তব্য ল'ম মই খণ্ডকাৰ ডাঙৰীয়া আপোনাৰ পৰা আৰম্ভ কৰিছোঁ যিটো হাইকোৰ্টৰ ষ্টেক হোল্ডাৰ কোন অধিবক্তা আমি চাব লাগিব অধিবক্তা আৰু গুচৰীয় পক্ষ বা মেইন ষ্টেক হোল্ডাৰ হৈছে আপোনাৰ অধিবক্তা কাৰণ তেওঁলোকৰ প্ৰেজেঞ্চ নাথাকিলে মানে আমাৰ কোৰ্ট নচলে সেই ক্ষেত্ৰত অধিবক্তাসকলৰ যিটো মতামত তাৰ প্ৰতি চৰকাৰে গুৰুত্ব দিয়াটো মই আজিও বিচাৰোঁ হয় যে অধিবক্তাসকলে যি মানে মতামত দিছে তেওঁলোকৰ সুবিধা হোৱাকে স্থান নিৰ্ধাৰণ বা সেইখিনি ঠাইতে যদি আমি সম্প্ৰসাৰণ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে ব্যৱস্থা কৰিব লাগিছিলে ওচৰতো অন্যান্য সম্পত্তি আছে দেখা পোৱা গৈছে ওচৰৰ যি অন্যান্য পুৰণি ব্ৰিটিছৰ যুগৰ ঘৰসমূহ সেইবোৰ ভাঙিও বিশাল পাৰ্ক নিৰ্মাণ কৰা হৈছে উচ্চতম ন্যায়ালয় উচ্চ ন্যায়ালয়ৰ ওচৰত গতিকে অন্য কিবা ষ্ট্ৰাকচাৰ ভাঙিও সম্প্ৰসাৰ কৰিব পৰা গ'ল একজেক্টলি মই সেইটোৱে কৈছোঁ আমাৰ হোটেল ব্ৰহ্মপুত্ৰ আছিলে তাতে সেই অংশটো বেলেগক হয়তো কোনোবা গোটাই দিলে নিদি পেলাইতো আমি হাইকোৰ্টৰ কাৰণেও ব্যৱহাৰ কৰিব পাৰিলোহেঁতেন এনেকুৱা কথা গতিকে আমাৰ অধিবক্তাসকলৰ দাবী অত্যন্ত জেনুইন দাবী গতিকে তেওঁলোকৰ দাবীৰ প্ৰতি চৰকাৰে সঁহাৰি জনাব বুলি মই আজিও আপোনালোকৰ এই চেনেলৰ মাধ্যমত মই নিজেও অধিবক্তাসকলৰ হৈ দাবী উত্থাপন কৰিছোঁ হয় গগৈ ডাঙৰীয়া আপুনি মন্তব্য দিব বিচাৰিছিলে এই সন্দৰ্ভত হয় এইটো এতিয়া গভৰ্ণমেণ্টৰ আজি মই প্ৰতিক্ৰিয়াটো শুনিলোঁ বিভাগীয় মন্ত্ৰীৰ কিন্তু কথা হ'ল নাগালেণ্ড মিজোৰাম অৰুণাচলৰ স্থায়ী হাইকোৰ্ট মানে ভৱন যেতিয়া তাত নিৰ্মাণ হৈ গ'ল ডেফিনেটলি ইয়াত অসমৰ গুৱাহাটী হাইকোৰ্টত কেছৰ বোজাটো অলপ কমিল আৰু ড্ৰাষ্টিকেলি আগতকৈ কেছ চেছ কমিছে ক্ৰাইম চাইমবিলাক কমিছে গভৰ্ণমেণ্টে আৰু এটা কথা আমি সকলোৱে স্বীকাৰ কৰিব লাগিব যদিও হাইকোৰ্টখন আছে হাইকোৰ্টৰ বিল্ডিং চিল্ডিংবিলাক বনোৱাবিলাক একমডেশ্যন তৈয়াৰ কৰা সংশ্লিষ্ট ৰাজ্য চৰকাৰবিলাকৰ দায়িত্ব হয় গতিকে তেওঁলোকে এইটো চিন্তা কৰিছে মোৰ এজন সাধাৰণ অধিবক্তা হিচাপে গভৰ্ণমেণ্টৰখন অসম চৰকাৰক এটা অনুৰোধ জনাব মাত্ৰ বিচাৰিম গভৰ্ণমেণ্টে এটা সিদ্ধান্ত লৈ বেলেগত হাইকোৰ্ট বনাব পাৰিব সেইটো একেবাৰে ইলিগেল কথা একেবাৰে হ'ব নোৱাৰে গভৰ্ণমেণ্টে আমিনগাঁৱত নালাগে ক'ৰবাৰ ওচৰত নহয় নহয় গভৰ্ণমেণ্টে য'তে বিচাৰে ত'তে বনাব পাৰিব গভৰ্ণমেণ্টৰ কোনো এইটো ইলিগেল কথা নহয় দেই এতিয়া যিটো স্থানত গুৱাহাটী হাইকোৰ্টখন আছে এইটো এটা আমাৰ স্বাভিমানৰ প্ৰতীক নিচিনা ইমান দিন ইয়াতে আছে আমি সকলোৱে গুৱাহাটী হাইকোৰ্টখন মানে গুৱাহাটী এটা সভাবদ্ধন বুলি আমি নিজে ভাবোঁ গতিকে যিহেতু কেছ মামলা বহুত কমি আহিছে ট্ৰেফিকৰ কেৱল ট্ৰেফিকৰ সমস্যাটো দোহাই দি ড্ৰাষ্টিকেলি আগতকৈ গুৱাহাটী হাইকোৰ্টত গোচৰ চোচৰবিলাক কমিছে নাগালেণ্ড মিজোৰাম অৰুণাচলৰ ছেপাৰেট হাইকোৰ্ট গুচি গ'ল আগতে এইবিলাকতে আছে কিন্তু এতিয়া সেইকাৰণে যথেষ্ট এইটো ট্ৰেফিকৰ সাংঘাতিক ট্ৰেফিকৰ এটা সমস্যা হ'ব বুলি আজি বৰ সাংঘাতিক ধৰণে ভাবিব নোৱাৰি গতিকে গভৰ্ণমেণ্টে ইচ্ছা কৰিলে বেলেগত বনাব পাৰিব তাত মোৰ ক'বলগীয়া নাই কিন্তু ইয়াতে থাকিলে ভাবোঁ আমাৰ স্বাভিমান মোৰ মতে আমাৰ স্বাভিমানৰ মানে কথা ইয়াতে থকাটো মই বিচাৰোঁ হয় হয় চৰকাৰী চৰকাৰৰ আপোনালোক সহযোগী দল গতিকে আপোনালোকে থাকিলে ভাল বুলি ক'ব বিচাৰিছে মই কমলাক্ষদে প্ৰকাশিত দুটা আৰু বিষয় আমি কাৰ্যক্ৰমণিকাত দেখা পালোঁ এটা দীপৰ বিল দীপৰ বিল মুখ্যমন্ত্ৰীয়ে গম নোপোৱাকৈ অভাৰণ্য হৈ গৈছিলে পূৰ্বৰ চৰকাৰৰ সময়ত এই ধৰণৰ জয়ন্ত বিভাগীয় মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়া এটা অভিযোগ আছিলে আৰু উচ্চ ন্যায়ালয়খন স্থানান্তৰ কৰাৰ সন্দৰ্ভত চৰকাৰে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে এই দুটাৰ সন্দৰ্ভত আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি এই দুটা বিষয়ৰ সন্দৰ্ভত আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি বা অন্য আৰু যদি কিবা মন্তব্য কৰিব বিচাৰে কথাটো হৈছে কি গভৰ্ণমেণ্টৰ সদিচ্ছাৰ এটা অভাৱ অভাৱ বুলি এইটো কাৰণে কৈছোঁ আপোনাৰ হয় চুলৰ পৰা এখন গভৰ্ণমেণ্ট আছে হয় চুলৰ পৰা আছে এখন গভৰ্ণমেণ্ট আছে আজি এই কথাখিনি ওলোৱাৰ কি কথা আছে যে নাই এইটো এনেকুৱা এনেকুৱা হ'ল এই চুলত কৰি দিব লাগিছিল কথাটো হয় কিবা ভুল কৰিছে ভুল কৰিলে ৰেক্টিফাই কোনে কৰিব আপোনালোকে ৰেক্টিফাই কৰিব বিচাৰিছে এই 24 তাৰিখে ৰেক্টিফাই কৰিব বিচাৰিছে তাৰ মানে কথাটো হৈছে কি ইহঁতৰ সদিচ্ছা যিটো আছিলে সেই সদিচ্ছাৰ অকণমান এটা অভাৱ এটা আছে আমি দেখা পালোঁ কাৰণ এজন বিধায়কে প্ৰত্যেকটা বাৰ এনেকুৱা কোনো বিধানসভা নাই যিটো বিধানসভাত এই এজন বিধায়কে এই প্ৰশ্নটো কৰা নাই প্ৰত্যেকটা বিধানসভাত স্পেচিফিকেলি দীপৰ বিলৰ প্ৰসংগটো হয় দুই নম্বৰ কথাটো হৈছে কি আপুনি হাইকোৰ্টৰ কথাটো কোৱা হৈছে
মই ভাবোঁ যে অধিবক্তা যিখিনি আছে সিহঁতেতো হাইকোর্টের কারণে মেমোর নাম দিছে বা বহুত খিনি ইহতর কথা আছে বা ইহতর গভর্নমেন্টের উপর নিশ্চয়ই বহুত খিনি অ্যাপ্লিকেশন দিছে বা ইহতর কথা খিনি কইছে কিন্তু প্রতিবার সাব্যস্ত কইছে কিন্তু দেখা পালো যে গভর্নমেন্টে কর্ণপাত করা নাই তো হাইকোর্ট তো খালি অধিবক্তার কারণে নহয় আমার অসমৰ ৰাইজৰ কারণে দুই নম্বর কথা ভাবিছে কি ভারতবর্ষত একদম আপনি চাব মই আই এম শিওর ভারতবর্ষর কোন স্টেটত এনেকা হাইকোর্ট নাই যেটা হাইকোর্ট একদম 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরত লই কেনে বলাইছে প্রত্যেকটা হাইকোর্ট একদম মজমজিয়াত হবে সিটির ভিতরত হয় এইটার কারণে অসমত কিয় হয়েছে তারপিছত তার আড়ত কি কথা আছে এইটো রহস্যময় কথা হয় তা নিশ্চয়ই মই ভাবো যে অধিবক্তা আর অসমৰ ৰাইজৰ কথাটো চিন্তা কৰি কেনে হাইকোর্ট যেটো আছে তাতে ভাঙি কেনে বুনিয়াকে বিল্ডিং বনাওক না বিল্ডিং ভালকে বিল্ডিং বিল্ডিং বনাওক না বহুত যোগ যোগা আছে এইটো কারণে অত্যাধুনিক প্রযুক্তিৰে ধুনীয়াকে বিল্ডিং বনোৱাৰ অৱকাশ আছে মই প্ৰত্যুত্তৰ লম ৰূপক শর্মা ডাঙৰীয়া শাসক দলৰ বিধায়ক হাইকোর্ট ঐতিহাসিক এক ঠিকনা কিয় স্থানান্তৰ কৰা হ'ল 1948 চনৰ পৰা সেই স্থানত হাইকোর্ট আৰু দ্বিতীয়তে দীপৰ বিল সৌন্দৰ্যবৰ্ধক এখন নেচাৰেল বিউটি গুৱাহাটীৰ কাৰণে বা গুৱাহাটীৰ যি পৰিৱেশ পৰিৱেশ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত দীপৰ বিলে ভূমিকা লয় তেনে ক্ষেত্ৰত দীপৰ বিলৰ ক্ষেত্ৰত এই ধৰণৰ ঘটনা কিয় নহয় স্যার দীপৰ বিলৰ কথাটো আমি সকলোৱে বিচাৰোঁ যে দীপৰ বিলখন উন্নতি হওক বা দীপৰ বিলৰ যিটো এটা সৌন্দৰ্য সেই সৌন্দৰ্য আমি সকলোৱে দেখা পাইছোঁ আৰু আমি তাত এটা সুন্দৰ যদি পৰিৱেশ হয় তাত যদি কালি বোলে নাও চলাচল হয় বা তাত যদি এটা এটা মানে তাত এটা আমাৰ টুৰিষ্টৰ কাৰণে আকৰ্ষণৰ তাত এটা কেন্দ্ৰবিন্দু হয় আৰু এই বিষয়টো লৈ পেলাই ইতিমধ্যে কৰ্ম আমাৰ বিধায়ক কমলে কাছে কৈছে যে প্ৰতি বাৰতে স্থানীয় বিধায়ক ৰমেন কলিতা ডাঙৰীয়াই এই বিষয়ে উত্থাপন কৰি আহিছে আজি বিভাগীয় মন্ত্ৰী ডাঙৰীয়াই এটা উত্তৰ দিলে উত্তৰটো স্পষ্ট কথা কৈছে যে আমাৰ কাৰণে পইচা মজুত আছে এতিয়াও আমি খৰচ কৰিব পৰা অৱস্থা আছোঁ কিন্তু ফৰেষ্টৰ যিটো এটা বাধা নিষেধ যিটো আমাৰ বন বিভাগৰ ফালৰ পৰা তাৰ কাৰণে কাম কৰিব পৰা নাই তেওঁলোকৰ বহুখিনি নিয়ম কানুন থাকে নিয়ম নীতি বহুখিনি আছে যাৰ কাৰণে আমি কাম কৰিব পৰা নাই আৰু কি কি ধৰণৰ বাধা আছে আজি তেওঁ সেই বিষয়ে আজি নাই প্ৰতিবাৰতে ফৰেষ্টৰ কথাটো আমি আগতেও শুনিছোঁ কিন্তু তাৰ বিষয়টো হৈছে কি যে আমি যে পুনৰবাৰ কৈছোঁ যে এই দীপৰ বিলখনৰ যিটো উন্নয়নটো আমি সকলোৱে বিচাৰোঁ আমি আশা কৰোঁ যে যিখিনি বাধা নিষেধ আছে সেইখিনি যদি সোনকালে শেষ হৈ যায় তাৰ কাৰণে প্ৰচেষ্টা নোলোৱা নহয় মই পুনৰবাৰ কৈছোঁ যে ফৰেষ্টৰ যিখিনি তেওঁলোকৰ আইন আছে সেইখিনি বহুত কঠোৰ য'ত নি পেলাই তাত নেকি কিছুমান কাম কৰিম বুলি কৰিব নোৱাৰে কিন্তু সেই 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 ফৰেষ্টৰ যদি ফৰেষ্ট হিচাপে যদি ঘোষণা কৰা হৈছে সেই ঘোষণাৰ পৰা মুক্ত দীপৰ বিলক চৰকাৰখনে কৰিব পাৰোঁ চমুকৈ হাইকোৰ্ট যেতিয়া চিটি এখন যেতিয়া এক্সপানশ্যন হয় আৰু কিছুমান ঠাই যেতিয়া জেগাটো যেতিয়া বহল কৰিবলগীয়া হয় কিছুমান সিদ্ধান্ত চৰকাৰে ল'বই লাগিব ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত ইতিমধ্যে যিখন দলং ইতিমধ্যে নিৰ্মাণ কৰিব ওলাইছে মই নাভাবোঁ যে যিখন হাইকোৰ্ট য'ত হ'ব যে বহুত সময় লাগিব বা বেছি সময় লাগিব বুলি গতিকে এতিয়া কথাটো হৈছে কি যে কিছুমান ক্ষেত্ৰত চব পুৰণা এটা ঐতিহ্য আছে ৰাখিব পাৰিলে গণেশগুৰিৰ পৰা অধিবক্তা এজনে আৰ্গুমেণ্ট কৰিবলৈ ন বজাত বা 9:30 বজাত সেই স্থান পাবগৈ পাৰিব বুলি হয়নে চাওক এইটো হৈছে কি যেতিয়া আজি এটা অভ্যাস হৈ আছে কাইলৈ পৰিলে যেতিয়া দেখিব এটা সেই পৰিৱেশটো আহি যাব কিন্তু সিদ্ধান্ত এটা লৈছে যিটো সিদ্ধান্ত হয়তো তাত কিছুমান কাম এতিয়া চৰকাৰে কৰাৰ সিদ্ধান্ত লৈছে মই ভাবোঁ যে লাহে 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 এইটো এটা মই প্ৰেক্টিছত পৰিণত হৈ যাব আৰু মই পুনৰ ভাবোঁ যে যিধৰণে ব্ৰিজ এতিয়া মানে নিৰ্মাণ কৰিব ওলাইছে খুব কম দিনৰ ভিতৰত এতিয়া অপেনিং হ'ব দূৰত্বটো কমি যাব আৰু সেইটো এটা ডাঙৰ যদিহে যদিহে মেট্ৰ' নিৰ্মাণ হ'ল হয় তেতিয়া হাইকোৰ্ট এখন সেই সিমান দূৰত্বত থকাটো যুক্তিসংগত আছিল মেট্ৰ'ৰ যোগেদি গুচৰীয় পক্ষ বা কোৰ্টৰ লগত যিসকল জড়িত তেওঁলোক যাব পাৰে মোৰ হাতত আৰু কিছু সময় আছে মই সংক্ষেপত সকলোৰে পৰা বাজেটক লৈ তেওঁলোকৰ এক্সপেক্টেশ্যন কি মই সংক্ষেপত সকলোৰে পৰা 1 মিনিটত লৈ অনুষ্ঠান সামৰিম আৰম্ভ কৰিছোঁ কমলাখতি প্ৰকাশ ডাঙৰ আপোনাৰ পৰা অসম বাজেটক লৈ আপুনি কি আপোনাৰ প্ৰত্যাশা কি বা কি আশা কৰে প্ৰত্যাশা ৰাজ্যপালৰ বক্তব্যত আমি আল্টিমেটলি গভৰ্ণমেণ্টৰ গুণগানে দেখা পাৰোঁ আল্টিমেটলি বাজেটৰ কথাখিনি আমি নাপাওঁ কিন্তু কথাটো হৈছে কি আমি এটাই বস্তু বিচাৰিছোঁ যে বাজেটত অসমৰ ৰাইজৰ কাৰণে বাজেটটো হ'ব লাগে এইটো কৈছে অসমৰ ৰাইজৰ ডেভেলপমেণ্ট অসমৰ ৰাইজৰ ডেভেলপমেণ্ট হোৱা নাই এই যে জলমিত্ৰ কওক এই যে আপোনাৰ হেল্পার কুকার অঙ্গনাদী ওয়ার্কার আপনাদের প্রমিনশিয়ালাইজেশন অফ টিচার এই যিখিনি কাম আছে পেন্ডিং যিখিনি কাম আছে সেইখিনি করব ইন্ডাস্ট্রি আমার পাঁচগাম পেপার মিল নগাঁও পেপার মিল এইখানে নগাঁর হয় জানে বস্তুটা এই ঋণক লই কেন বাজেটত এই কথাখানি যাতে
উত্থাপিত আমি বিরোধী দলের এমএলএ ভাই আমার কথা তো নৌলে আপনি উলিং পার্টির এমএলএ হয় আপনি আপনার চিফ মিনিস্টার কব এই কথা কিনে যাতে বাকি যাতে নগাঁও পেপার ক্লোজ ক্লোজ চ্যাপ্টার নগাঁও পেপার মিলার রিভাইভ হব নয় খন্দকার ডাঙরিয়া বাজেটক লো আপনার কি আশা আমি যেটু ইঙ্গিত পাই আছো এইখন সরকারের কার্যকালের যেখানি কথা তো নির্বাচনমুখী বাজেট করব রাজ্যখনের সামগ্রিক উন্নয়নের কারণে নকরি পেলাই ভোট কেনেকে পোয়া যায় কিনা বিশেষ সৃষ্টি করে পেলায় ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি ব্যক্তিগত হিতাধিকারী সৃষ্টির উপর জোর দিব ঋণ লই আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাত্র 7% বলে আপনি গতি ঋণ লই পেলায় ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7% করা সরকারের উপর আর কি আশা করবেন তেওঁলোকে কিবা এটা আঁচনি ঘোষণা করবে যত ভোট পাব সেটে প্রকৃত উন্নয়নের পর রাজ্যখান আঁচনি ঘোষণা করব মানে তুলরাম গগৈ ডাঙরিয়া শেষরটো মন্তব্য বাজেটক লো আপনার কি আশা কি বাজেটক লো বাজেটক লো মাননীয় তিনজন বিধায়ক আছে কব মানে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের মানে প্রিমাইসিসের বিষয়ে আকো এটা সংযোগ করব বিচারিছ ভারত সরকার একটা আঁচনি আছে জুডিশিয়াল পার্ক বনো প্রত্যেক রাজ্যতে সকল কোর্ট তাতে থাকিব হাইকোর্ট থাকিব ফলে সব ট্রাইব্যুনাল বিলাক থাকিব সিজিএম কোর্ট থাকিব সেশন কোর্ট থাকিব ন্যায়িক শহর বলি কইছে ন্যায়িক শহর বলি যেটো জুডিশিয়াল পার্ক সেটো আসনি এটাই নিতান্ত আদরণীয় কথা সেটো সেটো মই কোনো কথা মানে মই মানে হে কইবল না যাও কিন্তু মই মানে এটা রিকুয়েস্ট আমার সকল অধিবক্তাই যেহেতু কইছে যে যদি পারে গভর্নমেন্টে এটা পুনর বিবেচনা এটা করব লাগে ইয়াতে যদি স্পেস উলিয়াই মেলি কারণ ব্রহ্মপুত্র অশোকা হোটেলখন ডাঙর ডাঙর বিল্ডিং বনায় আছে এনেকে করে পেলায় যদি গোটে হাইকোর্টে ইয়াতে যদি জুডিশিয়াল পার্কটা অল্প যদি আমার অধিবক্তা সকলে বিচরা ধরনের গভর্নমেন্টে এটা যদি সদিচ্ছা প্রকাশ করে আলোচনা করে মানে ভাবো নিতান্ত সমাধানের উত্তর ওলাব পুনের কোম গভর্নমেন্টে এই আসনিটি রূপায়ণ করবলে যাওয়া একবারে কিন্তু ইলিগেল কথা নয় অপরাধ নয় গভর্নমেন্টে পারে কারণ ইয়ার আগতো মানে পিডব্লিউডি আসাম পিডব্লিউডি এইবিল বিল্ডিং সিল্ডিং বনাইছে আপনি স্পষ্টকে কোয়া নাই হে আমিন গাঁওলে গেলে আপনি ভাল পাবেন ইয়াত থাকা বিষয় নয় চাও মানে গভর্নমেন্টে আশা করি গভর্নমেন্টে এটা পুনর বিবেচনা করব প্রতিটি বিভাগ শিক্ষা কোক স্বাস্থ্য কোক কৃষি লোক নির্মাণ পঞ্চায়েত গ্রাম উন্নয়ন জলসম্পদ প্রতিটি বিভাগ চুই যাওয়াকে আর বিশেষভাবে আজি মহিলার কারণে যুবক কারণে দরিদ্রর কারণে দিব্যাঙ্গ সকলের কারণে আজি আমার প্রতিটি শ্রেণীর বিদ্যুৎ যদি চুই যাব পারে এখন সুন্দর বাজেট আমি পাম যে ধরনের কমলা দাস দেবপ্রকাশে কইছে অসমৰ কারণে এখন অসমৰ কারণে হবো পশ্চিমবঙ্গের কারণে বাজেট নহয় বনার নিচিনাকে এইবার আমি এখন সুন্দর বাজেট পাম আর যখন বাজেটক লো পেলা অকল আমি নহয় বিরোধী দলেও গৌরব করব পারিব বিরোধী দলেও গৌরব করব পারিব সেইখন বাজেটৰ পৰা বিরোধী দলেও গৌরব করব পারিব বাজেট 12 তারিখে বাজেট দাখিল হব ইতিমধ্যে অজন্তা নিয়োগ বিত্তমন্ত্রীগুলিকে রিয়েলিস্টিক বাজেট হব বলে তেওঁ কৈছে আর সমাজের প্রতিটি বর্গক স্পর্শ করব কিন্তু নির্বাচন যেহেতু আছে শর্মা ডাঙরিয়া নির্বাচনমুখী বাজেট বলেও কিন্তু ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছে নির্বাচনমুখী বাজেট গতি ফুলদারি থাকিব সব একটা কথা আপনার আপনার যে বাজেটত যেখানে বস্তু আমি যাবার আমি যাওয়াখিন বাজেট দেখা পাইছো কারণ মই এবার দ্বিতীয়বার কারণে মই বিধায়ক হয়েছো প্রতি বছরে বাজেট দেখা পাইছো গতি বাজেটের যেধরনের একেবারে যেধরনের বাজেটত উপস্থাপন করার ধরনের কাম হয়েছে আমি তো দেখা পাইছো গতি সেইটকে যেটা ফুল যায় বলে কয় নির্বাচনের প্রাক্ষণত বাজেটখন আমাদের নির্বাচন আমার কারণে সদায় নির্বাচন এইবার কেবল নির্বাচনের কারণে বাজেট হব এই কথা নয় যে অসমের রাইজের হিতর কারণে হব আর মই গৌরব দিনা ধরনে যুবক যুবতী হোক মহিলা হোক দরিদ্র কৃষক আজি কৃষকক আজি বিশেষকে এই যেগুলো ইন্ডিভিজুয়াল বেনিফিট বাদ দি কেনে এই যেখানে আপনার জলমিত্র এইবিলা এইবিলা যাতে অন্তর্ভুক্ত থাকে আপনার ইন্ডিভিজুয়াল বেনিফিট মানে দুখিয়া মহিলা এগারে অরুণোদয় পাওয়া ইমান কেউ বেয়া পায় কংগ্রেস
আইন কংগ্রেস দলে হয় হয় খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস দলে করেছিল হয় মনুষ্য অবকাশ আছে সেই সন্দর্ভত আলোচনা আগবাই লৈ যাবলে কিন্তু মূল সময় সমাপ্ত হয়েছে বাজেট অধিবেশনত বিত্তমন্ত্রীগুলি বাজেট দাখিল করব আর কিছুদিনের পিছত বাজেটক রাইজর আশা প্রত্যাশা আছে এই সন্দর্ভত অনাগত সময় সময় আলোচনা করে মূর সুত্র আজি সংযুক্ত হওয়ার কারণে তুলরাম গগৈ রূপক শর্মা কমলাক্ষ দেব পুরকেশ্বর আব্দুল বাতেন খন্দকার চারিগুলিকে ধন্যবাদ জ্ঞাপন করেছো প্রিয় দর্শক শুভরাত্রি।